যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত। অত স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে। আমরা যেটা বারবার বলে আসছি যে অকারণে দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে, তদন্তের নতুন কোনো অগ্রগতি নেই, শুধুমাত্র বিজেপির রাজনৈতিক চাপের কাছে আটকে রাখা হচ্ছে। এবং এর আগের হিয়ারিংগুলোতেও দেখা গিয়েছিল যে মহামান্য বিচারকরা জানতে চাইছেন আটকে রাখছেন কেন, তদন্তের অগ্রগতি কোথায়, আর কি জানা গেল, আর কি পাওয়া গেল, কিসের জন্য আটকে রাখছেন। তদন্তকারী এজেন্সি লার্নেড কোর্টকে স্যাটিসফাই করতে পারেনি।